মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গত বছর বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আবার আলোচনায় আসে এই সংগঠনটি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আগমনকে ঘিরে এই সংগঠনটি আবার সহিংস হয়ে ওঠে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। সড়ক অবরোধ, বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় আগুন দিয়ে জ্বালিয়ে যায় তারা। পুলিশের সাথে সংঘর্ষে কয়েকজন হেফাজত কর্মী মারাও যায়। এ ঘটনার রেশ না কাটতেই সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসর্ট কাণ্ডে আবারও সহিংস হয়ে ওঠে হেফাজত কর্মীরা। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। তারা অনেকে উপস্থিত ছিল, অনেকে ইন্ধন দিয়েছে, অনেকে অ্যাবেট করেছে। তো আমরা এদের সবাইকে আমরা আইনের আয়তে আমরা নিয়ে আসবো। এখানে যে কাজগুলো হয়েছে এটা সম্পূর্ণ এটা আমাদের আইন বিরোধী কাজ হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং আনলফুল হয়েছে। তো আমরা এই মামলা টেস্টটা আমরা অলরেডি আমরা নিয়েছি এবং এই আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে মামলাগুলো তদন্ত শেষ করে আমরা চেষ্টা করবো যে যারা এইসব আনলফুল কাজ করেছে তাদেরকে আমরা আইনের আয়তে নিয়ে আসার জন্য। সবশেষ রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন হেফাজতের আলোচিত নেতা মামুনুল হক। 2020 সালের একটি ভাঙচুরের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ মামলায় 7 দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মামুনুল হক গ্রেপ্তারের পর টনক টনে হেফাজতের শীর্ষ নেতাদের। রোববার রাতে তারা ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়। দীর্ঘ বৈঠকেও ইতিবাচক কোনো ফল না পেয়ে হেফাজত নেতারা ফিরে যান। তবে কোনো পক্ষই মিডিয়ার সামনে কথা বলতে চাননি। এরই মধ্যে হেফাজত নেতাকর্মীদের কোনো সংঘাতে না জড়াতে আহ্বান জানান সংগঠনটির আমির জুনায়দ বাবুনগরী। রোববার রাতে ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানোর পাশাপাশি গ্রেপ্তার হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি। হেফাজত শান্তি শৃঙ্খলা চায়, অশান্তি চায় না। কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। এদিকে হেফাজত ইস্যুতে নড়ে চড়ে বসে সরকারের বিভিন্ন সংস্থা। এর মধ্যে হেফাজতের আমির জুনায়দ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম সহ 54 নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।